আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আজকে আমি আবারও একটি নতুন ভিডিও শুরু করছি আজকে আমি জানা অজানা সাতটি কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব এই টিপসগুলো জানা থাকলে আপনারা অনেক উপকৃত হবেন এবং কিচেনের কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন তো চলুন দেখা যাক সাতটি টিপস কি আপনাদের সাথে শেয়ার করি প্রথম টিপস যেটি সেটি হচ্ছে গুঁড়ো মশলা গুঁড়ো মশলা আমরা খেতে খেতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি তো আগেকার খেয়াল করবেন নানি দাদিদের হাতের তরকারির যে একটা টেস্ট ছিল মায়ের হাতের তরকারির যে একটা টেস্ট ছিল সেই টেস্টটা কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না কেননা আমরা গুঁড়ো মশলার উপরে অভ্যস্ত হয়ে গেছি তো এই গুঁড়ো মশলা থেকে কিভাবে বাটা মশলার টেস্ট ফিরে আনবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যে পরিমাণ তরকারিতে মশলা দিবেন সে পরিমাণ মশলা আগে একটি বাটিতে আলাদা করে নেবেন তো তরকারিতে যেমন আন্দাজ মতো মশলা দেন সেরকমই মশলা আপনারা একটি বাটিতে নিয়ে নেবেন তো আমি একটি বাটিতে সেভাবে মশলা উঠিয়ে নিচ্ছি এখানে সব রকম মশলাই আছে দেওয়ার পরে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি তো এখানে পানি দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি এভাবে পেস্ট তৈরি করে নিয়ে রান্নার দশ মিনিট আগে এভাবে রেখে দিবেন অবশ্যই ঢেকে রাখবেন হলে কিন্তু মশলার ঘ্রাণ চলে যাবে তো এভাবে ঢেকে রাখবেন তারপরে এটা দিয়ে তরকারি রান্না করবেন দেখবেন তরকারি কত টেস্ট হয় এবং বাটা মশলার মতোই টেস্ট হবে চলে যাচ্ছে দ্বিতীয় নাম্বার টিপসে আমরা আদা রসুন পেঁয়াজ দেখা যায় এভাবে ব্লেন্ড করে রেখে দিই ফ্রিজে তো ফ্রিজে দশ থেকে পনেরো দিন থাকার পরেই দেখা যায় কেমন একটা গন্ধ হয়ে যায় এবং এর টেস্টটাও কিন্তু কমে যায় তো তখন যেটা করবেন সেটা হচ্ছে একটা লেবু নিয়ে নেবেন লেবুটা কেটে লেবুর থেকে কিছুটা টুকরো নিয়ে নেবেন তো আমি এখানে একটি লেবু নিয়ে নিয়েছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকারী একটি টিপস আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যখনই আপনাদের আদা রসুন বা পেঁয়াজের স্বাদ গন্ধ চলে যাবে বা দশ পনেরো দিন পর দেখবেন একটা মানে কেমন একটা গন্ধ চলে আসে তখন এরকম এক পিস লেবু এভাবে কেটে মশলার ভিতর দিয়ে রাখবেন দেখবেন সেই আগেকার স্বাদ গন্ধ সব ফিরে আসবে তো আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক ভালো লেগেছে চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে আমরা কিচেনে কিন্তু গরম পানি ব্যবহার করি আর গরম পানি যদি রেডি থাকে তাহলে কেমন হয় আপনারা সব সময় চেষ্টা করবেন এরকম একটি ইলেকট্রিক কেটলি ব্যবহার করার যাদের বাসায় আছে তো আছেই যাদের বাসায় নেই তারা একটি কিনে নেবেন এরকম একটি ইলেকট্রিক কেটলি থাকলে কিন্তু কিচেনের কাজ অর্ধেক কমে যাবে যখনই আপনারা কোনো কিছু রান্না করবেন সেটা সবজি হতে পারে বা মাছ মাংস যেটাই হোক না কেন এই গরম পানিটা ব্যবহার করবেন দেখবেন আপনাদের গ্যাসের খরচ কম হবে এবং খাবারও অনেক টেস্ট হবে এবং দ্রুত রান্নাও হয়ে যাবে তাছাড়া এই পানি দিয়ে আপনারা আরও অনেক কাজ করে নিতে পারবেন কিচেনের কিচেনের আমরা যখন ডাল রান্না করি ডালের পানি আলাদা করে ফুটিয়ে নেওয়া লাগে তো এভাবে যদি ইলেকট্রিক কেটলিতে যদি পানিটা ফুটিয়ে রাখি তাহলে কিন্তু সে ঝামেলা থাকবে না তাছাড়া মাছ মাংসর যে তেল চর্বি ছিঙ্কের পাইপে জমা হয় তো এভাবে ইলেকট্রিক কেটলিতে আপনারা ফট করে পানিটা ফুটিয়ে নিয়ে প্রতিদিন না হলেও একদিন পর পর যদি এভাবে গরম পানি ঢেলে দেন তাহলে কিন্তু আপনাদের সিঙ্কটা আর ব্লক হবে না কিছুদিন পর পরই যে ব্লক হয়ে যায় সেটা আর হবে না পরিষ্কার থাকবে আর এরকম গরম পানি সহ্য করার খার ক্ষমতা কিন্তু ম্যাজিক পাইপের থাকে অর্থাৎ সিঙ্কের নিচে যে ম্যাজিক পাইপটা থাকে সেটা কিন্তু নষ্ট হবে না কারণা সেভাবেই সেটি বানানো আশা করছি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে এভাবে কিন্তু গরম পানির ব্যবস্থা আপনারা রাখবেন চতুর্থ টিপস হলো কিচেনে আমরা সব সবসময় চেষ্টা করি একটি খাতা কলম রাখার আমি কিন্তু এটা রাখি কেননা কিচেনে কখন কোনটা শেষ হয়ে যায় তখনই আমি চট জলদি এটা লিখে নিই কেননা যখন হাজব্যান্ড বাজারে যাবে তখন কিন্তু মাথায় ফট করে আসে না কোনটা কিনতে হবে কোনটা কিনতে হবে না তো এভাবে যেটা শেষ হয়ে যায় সেটা যদি আমরা এভাবে লিখে রাখি তাহলে কিন্তু আমরা কোনো কিছু কেনার সময় সেটা সহজেই বলে দিতে পারি বা এই লিস্টটা তার হাতে ধরিয়ে দিতে পারি তাহলে এতে হাজব্যান্ডও বিরক্ত হয় না নিজেরও কিন্তু কোনো রকম টেনশন থাকে না আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই একটি পেন আর একটি ডায়েরি অথবা প্যাড কিচেনে রেখে দিবেন কিচেনে রান্নার শেষে একটি মোমবাতি জ্বালিয়ে রাখবেন দেখবেন কোনো রকম গন্ধ কিচেনে থাকবে না এবং বাসায় মেহমান আসলেও কিন্তু কি রান্না করেছেন সেটা আগে থেকে বুঝতে পারবে না চলে যাচ্ছি ষষ্ঠ টিপসে কাঁচামরিচ কাটার সময় সব সময় সিজার ব্যবহার করবেন তাহলে কিন্তু কাঁচামরিচে হাত জ্বলবে না জাস্ট মরিচের মাথাটা ধরে এভাবে মুখের অংশটা কেটে নেবেন আপনার হাতে কিন্তু কোনো রকমই মরিচের ঝাঁজ আসবে না অর্থাৎ হাতটা জ্বলবে না তো অবশ্যই কাঁচা কাটার আগে এভাবে ছিজার ব্যবহার করবেন এতে কিন্তু অনেক সুবিধা তারপরেও যদি কোনো কারণে আপনার হাত জ্বলে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যদি ফ্রিজে দুধ থাকে সেটা বের করে নেবেন অর্থাৎ লিকুইড দুধ গরুর দুধ যেটা তো সেটা বের করে নিয়ে সেই দুধের সঙ্গে একটুখানি চিনি মিশিয়ে নেবেন চিনি মিশিয়ে সেই চিনি আর দুধের মিশ্রণে আপনার হাতটা ডুবিয়ে রাখবেন দেখবেন খুব সহজেই কিন্তু হাতের জ্বালা চলে যাবে তাছাড়া আমরা ভর্তা করার পরেও দেখা যায় হাত জ্বলে যায় তো সেক্ষেত্রে এভাবে দুধ আর চিনির মিশ্রণে হাতটা এভাবে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই দেখবেন যে হাত জ্বালা কিন্তু সেরে গেছে আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক অনেক কাজে দিবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা কিচেনে যে সকল মাজুনি স্ক্রাবার কিচেন টাওয়াল ব্যবহার করি সেগুলো কিন্তু দুই দিন পর পর অর্থাৎ সপ্তাহে দুই দিন করলেও চলবে আমরা যদি গরম পানির ভিতরে কিছুটা ডিটারজেন্ট পাউডার দিয়ে এগুলো ফুটিয়ে নিই তারপরে কিন্তু এগুলো যদি ধুয়ে দিই তাহলে এটা জীবাণুমুক্ত হবে পাশাপাশি আমাদের কিচেন কাউন্টার পরিষ্কার করার সময় যে একটা আঠালো ভাব হয় সেটাও হবে না তাছাড়া আমরা এখন থালা বাসন ধুই এই স্ক্রাবারগুলো কিন্তু ময়লা হয়ে যায় দুর্গন্ধ হয় তাছাড়া এগুলো যখন আপনারা হাত দিয়ে চিপবেন দেখবেন যে এর ভিতর থেকে কিন্তু একটি আঠালো টাইপের কেমন ময়লা বের হয় সেটাও কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে আর আমরা প্রতিদিন থালা বাসন ধোয়ার পরে এটা দেখা যায় এভাবেই রেখে দিই এটা কখনোই করবেন না এটা ভালো করে ধুয়ে এটা পানি ঝরিয়ে রাখবেন আর পানি ঝরিয়ে কীভাবে রাখবেন সেটাও কিন্তু আমি একটা ভিডিওতে বলে দিয়েছি প্লাস্টিকের বোতল কেটে কীভাবে রাখবেন তো আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারেন এখন আমি মাজুনি কিচেন টাওয়াল এবং তারের যে স্টিলের মাজুনি থাকে সেগুলো আমি একসঙ্গে ফুটিয়ে নিলাম এবং এটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এটা চিপলে কেমন যেন একটু আঠালো তেল চিটচিটে ময়লা বের হচ্ছে দেখতে বুঝতে পারছেন এটা দিয়ে যদি আমরা কিচেন কাউন্টার পরিষ্কার করি তাহলে কিন্তু কিচেন কাউন্টার আঠালো ভাব হয়ে থাকবে সেজন্য অবশ্যই আপনারা একদিন পর একদিন এটা ভালো করে ফুটিয়ে নেবেন এবং এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপরে ব্যবহার করবেন তাছাড়া আমরা দেখা যায় স্টিলের মাজনীগুলো ব্যবহার করার পরে কোনোরকম ধুয়ে ওভাবে রেখে দিই সেটা কখনো করবেন না স্টিলের মাজুনি দিয়ে থালা বাসন মাজার পরে সেটা অবশ্যই এভাবে এভাবে বাড়িয়ে বাড়িয়ে ভিতর থেকে খাবারের টুকরোগুলো বের করে দিবেন তাহলে কিন্তু দীর্ঘদিন মাজুনি টিকবে তো আশা এবং এখানে ব্যাকটেরিয়াও বাসা বাঁধতে পারবে না তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম